জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। সমস্ত রকমের প্রতিকূলতাকে জয় করে সাহসিকতার পরিচয় দিয়ে হাতকাটা রেনু খাতুন এখন বর্ধমান শহরে দিদির বাড়িতে বসেই লেখা প্র্যাকটিস করছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবির এই মহান বাণী আমরা সবাই জানি। আমরা ঘটা করে প্রতি বছর 8ই মার্চ পালন করি আন্তর্জাতিক নারী দিবস। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়, কিন্তু আমরা কি সত্যি সত্যি তথাকথিত সমাজ ব্যবস্থার খোলস ছেড়ে আজও বেরিয়ে আসতে পেরেছি? যদি বলি না, তাহলে খুব একটা ভুল হবে না। আপনারা ভাবছেন কেন কথাগুলো বলছি, বলছি এই কারণেই। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এক ব্লকের চিনিসপুর গ্রামের বছর 24-এর ফুটফুটে রেনু খাতুনের ঘটনা প্রমাণ করল, এখনো আমরা নারীকে পদানত করে রাখার প্রবণতাকে ত্যাগ করতে পারিনি। চিনিসপুর গ্রামের রেনু খাতুন পাশের গ্রাম কজুরসার এক যুবকের সাথে এক বুক স্বপ্ন নিয়ে 4 বছর আগে ঘর বেঁধেছিল। নিজের বুদ্ধিমত্তার সাথে উচ্চ মাধ্যমিক পাশ করে স্থানীয় কলেজে সংস্কৃতে অনার্স নিয়ে বিএ ক্লাসে ভর্তি হয় রেনু খাতুন। তৃতীয় বর্ষে পড়া চলাকালীন জিএনএম কোর্সে নার্সিংয়ে ভর্তি হয় সে, এবং সাফল্যের সাথে কোর্স কমপ্লিট করে সরকারি নার্সিং পরীক্ষায় পাশ করে চাকরিও পায়। আর এতে তার কাছের মানুষটি চলে যান বিপক্ষে, ঘটান দুর্বিষহ মর্মান্তিক পরিণতি। ওই ঘটনা এখন কম বেশি আমাদের সকলেরই জানা। রেনু এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্ধমান শহর লাগোয়া বাজে প্রতাপপুর মালির বাগানে বড় জামাইবাবু বাবলু কাজী এবং দিদি পিয়ারি খাতুনের বাড়িতে রয়েছে। অসুস্থতার সাথে বা হাতে লেখা অভ্যাস করছে, কোনো প্রতিবন্ধকতার কাছে হার না মানার জন্য। আগামীতে রেনু নার্সিংয়ে থেমে থাকতে চায় না। একটা তো সংগ্রাম করেছি, সেখান থেকে বেরিয়ে এসেছি, তো আবার নতুন জীবন শুরু করব, আশা করি ভালোই হবে সেটা, আর ভালোভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে ঠিকঠাক চলবে। উনি তো আমাকে আশ্বাস দিয়েছিলেন যে দেবে না, সেটা হয়েও গেছে। কি আশ্বাস দিয়েছিলেন? যে চাকরি দেবেন একটা। কি আশ্বাস দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী না, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে একটা চাকরি করিয়ে দেবেন, তো সেটা হয়ে গেছে। এছাড়াও আর্টিফিশিয়াল হাত লাগানোর কথা বলেছেন, আর আমার যে চিকিৎসার জন্য 57,000 টাকা আমার বাড়ি থেকে দিয়েছিল সেটা ফেরত দিয়েছেন, এবং চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী কার্ডেরও ব্যবস্থা করে দিয়েছেন। না না না, সম্পূর্ণ কি স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। এখন কার বাড়িতে আছেন? দিদির বাড়িতে। কোথায় দিদির বাড়ি? মালিবাগান বর্ধমানে। আচ্ছা, শ্বশুর বাড়ি থেকে আর ফিরতে চান? না না, কখনোই না। আগেই হচ্ছে জেলা তো বটেই, রাজ্য ছাড়িয়ে গোটা দেশ এবং পৃথিবী নজির সৃষ্টি করে একজন মহিলা, যিনি আপনার একটা হাতের কবজি চলে যাওয়ার পরেও কোনো রকম ভীত সন্ত্রস্ত না হয়ে আগামীর জন্য জীবনযাপন করার চেষ্টা করছে। আগামী প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন, মেয়েদের উদ্দেশ্যে বিশেষ করে? এটাই বলতে চাই, মেয়েরা যাতে চুপচাপ না থাকে, অত্যাচারিত হয়ে গড়ে যেন ঘুমড়ে ঘুমড়ে না মরে, সবাই তাদের সমস্যাগুলো যাতে তুলে ধরে, আর সবাইকেই বলতে চাই যাতে প্রতিবাদ করার ক্ষমতাটুকু রাখে। আমরা কবির ভাষায় শুনেছি যে বিশ্বের যা কিছু চির মহান কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটা কি শুধু মনে করেন যে কাব্যিক, মানে এখনো এর প্রতিফলন হয়নি? নারীরা এখনো কি অত্যাচারিত সমাজে? অবশ্যই, এখনো তো ঘরে ঘরে অনেক মহিলারা অত্যাচারিত হতে দেখছি, শুনছি খবরে, যে আমিও একজন তার মধ্যেই পড়ছি। তো আমি মেয়েদের উদ্দেশ্যে বলবো, তারা যাতে ঘুমড়ে ঘুমড়ে না মরে, তাদের সমস্যাগুলো সবার সামনে তুলে ধরে। মুখ্যমন্ত্রী যে আবার চাপটা আপনাকে ফিরে দিচ্ছে, তার জন্য মুখ্যমন্ত্রী কী বলবেন? ওনার তো বলার মতো ভাষা আমার নেই, মায়ের মতো হয়ে মমতা ব্যানার্জি আমার পাশে দাঁড়িয়েছেন, আর ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনার তো নার্সিংয়ের জব হয়েছিল, 22 নম্বরে নামছে, তো আগামী দিনে আপনি কী ধরনের কাজ চাইছেন, সরকারি চাকরি কী ধরনের চাইছেন?
আমি আমাকে তো নন স্টাফ নার্স পদেই আমার আছে, কিন্তু ওটা নন নার্সিং কাজ আমাকে দেবেন বলেছেন, এবার দেখি কি কাজ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।